সামরিক অভ্যুত্থান ও স্বৈরাচারী শাসন কখনোই জনগণের জন্য কল্যাণ বয়ে আনেনি। গত অক্টোবরে মিয়ানমারে জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণ শুরু হওয়ার পর থেকে বেশ কিছু শহরের নিয়ন্ত্রণ চলে গেছে বিদ্রোহীদের হাতে। সবশেষ ঘুমধুম সীমান্তে বিদ্রোহীদের আক্রমণের মুখে মিয়ানমারের 200+ সীমান্তরক্ষী বাংলাদেশে আশ্রয় নিয়েছে, যাদের অনেকেই আহত। মিয়ানমার সমস্যার ঢেউ কি আরও প্রবলভাবে আছড়ে পড়তে যাচ্ছে বাংলাদেশে? আরও জানাচ্ছেন শেখ ফরিদ। মিয়ানমারের জান্তা সরকার সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার 3 বছর পর এই মুহূর্তে সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখোমুখি হয়েছে। 2021 সালের ফেব্রুয়ারিতে সামরিক সরকার ক্ষমতা দখলের পর থেকেই উত্তেজনা চলতে থাকলেও এতটা কোণঠাসা পরিস্থিতিতে সেনাবাহিনীকে এর আগে আর পড়তে হয়নি। এখন মিয়ানমারের বেসামরিক প্রতিরোধ গোষ্ঠীর কাছে মার খেয়ে যাচ্ছে জান্তা সরকার। এই প্রতিরোধ গোষ্ঠীগুলো জনগণের প্রতিরক্ষা বাহিনী হিসেবে পরিচিত। জাতিগত সংখ্যালঘু এসব সশস্ত্র গোষ্ঠী দীর্ঘদিন ধরে সংখ্যাগরিষ্ঠ শাসনের বৈষম্যের বিরোধী। জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর বড় আকারের আক্রমণ শুরু হয় গত বছরের অক্টোবরে, ফলে জান্তা সেনাদের বড় অংশ আত্মসমর্পণ এবং দেশ থেকে পালাতে বাধ্য হয়। আর মিয়ানমারের বিভিন্ন অংশ দখলে নেয় সশস্ত্র গোষ্ঠীগুলোর সংগঠন ব্রাদারহুড অ্যালায়েন্স। Antioxidant of flavonoid samriddha fresh premium tea ek cup e kapiye din এসব ধাক্কা সেনাবাহিনীর আত্মবিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে। সেনাবাহিনী নেতৃত্বের সমালোচনা হচ্ছে প্রকাশ্যেই, তারপরও জান্তা বাহিনী হাল ছাড়ছে না। পশ্চিমাদের দেওয়া নতুন নিষেধাজ্ঞা অপেক্ষা করে জান্তা সরকার গত সপ্তাহে আবারও জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে। জাতিসংঘের ধারণা, মিয়ানমারের 2/3 মানুষ এখন সহিংসতার শিকার। প্রায় 26 লাখ মানুষ দেশের ভেতরেই বাস্তুচ্যুত হয়েছে। নিহতের সংখ্যা প্রায় 4,500। মিয়ানমারের প্রায় 1,86,00,000 মানুষের এখন মানবিক সহায়তা প্রয়োজন, যা 2020 সালের থেকে 19 গুণ বেশি। জাতিগত নির্মূলের শিকার রোহিঙ্গা মুসলিমদের ছাড়াই প্রকাশ করা হয়েছে এই পরিসংখ্যান। 2017 সালে প্রায় 7,50,000 রোহিঙ্গা মুসলিম গণহত্যা ও ধর্ষণের শিকার হয়েছিল। মানবাধিকার গোষ্ঠীগুলো রোহিঙ্গাদের উপর চালানো অত্যাচারকে গণহত্যা বলে অভিহিত করেছে। মিয়ানমারের মানুষের সীমাহীন যন্ত্রণা জাতিসংঘ এবং মানবাধিকার সমুন্নত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশাল ব্যর্থতাকেই প্রকাশ করে। কার্যকর পদক্ষেপ নিতে আসিয়ানের ইচ্ছার অভাব আরও লজ্জাজনক। এই সবকিছুর মধ্যে চীনের নেওয়া স্বার্থবাদী অবস্থান আশ্চর্যজনক না হলেও অত্যন্ত হতাশাজনক। আইন ও ন্যায় বিচারের চেয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে চীন। কখনো সরকারকে সমর্থন দেয়া, আবার কখনো জাতিগত বিদ্রোহীদের পাশে থাকা। দীর্ঘ সময় ধরে মিয়ানমারে দ্বৈত আচরণ করে আসছে বেইজিং। বর্তমানে এই অঞ্চলে চীনের লক্ষ্যগুলোর মধ্যে আছে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিনিয়োগ রক্ষা করা, আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকানো। অবশ্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর এই পদ্ধতি মোটেও নতুন কিছু নয়। অন্যান্য দেশের বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য পশ্চিমাদের উদ্দেশ্যে প্রায়ই বক্তৃতা দেন তিনি। মিয়ানমারে চীন ও তার ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার প্রভাব অনেক বেশি। বাণিজ্যিক উদ্দেশ্য পূরণ করতে অস্ত্র সরবরাহে নিয়মিতই মিয়ানমারের ব্যাপারে হস্তক্ষেপ করে আসছে বেইজিং মস্কো। নেতৃস্থানীয় আঞ্চলিক শক্তি এবং বৈশ্বিক পরাশক্তি হিসেবে চীনের যে দায়িত্ব রয়েছে তার স্পষ্ট বিরোধিতা করে এই ধরনের ভণ্ডামিপূর্ণ আচরণ। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।